আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই কিন্তু রাজনৈতিক পোস্টার ডিজাইন তৈরি করে থাকেন এবং গ্রাফিক্স ডিজাইনের প্রতি অনেকে আছেন যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে চান এবং গ্রাফিক্স ডিজাইনের অনেক কিছু কিন্তু আপনারা ডিজাইন করে থাকেন। তো অনেকে আছেন যে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে যে রাজনৈতিক পোস্টার ডিজাইনটা হয়, সেই রাজনৈতিক পোস্টার ডিজাইনে যখন আপনারা একটি ছবি অ্যাড করতে চান, সেই ছবির নিচে দিয়ে কিন্তু ব্লাডটা থাকে না। তো এই ব্লাডটা আপনারা কীভাবে করবেন অনেকেই কিন্তু এটা জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আমি আজকে কিন্তু দেখাবো যে ছবির যে নিচে যে ব্লাড থাকে সেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়, এটা আপনারা কীভাবে করবেন, তো সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। রাজনৈতিক পোস্টারের জন্য আপনি যদি সে একটা ছবিকে নিচে দিয়ে ব্লার করতে চান, তো সেটা করার জন্য আপনাকে অবশ্যই যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পিক্স চার্ট নামের একটি অ্যাপসের আপনার প্রয়োজন হবে। তো আপনারা এটা কিন্তু প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন। এই পিক্স চার্ট নামের এই অ্যাপসটা আপনাদের প্রয়োজন হবে। আপনারা এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। এই আপনাদের যে রাজনৈতিক পোস্টারের জন্য যে ছবি নিচে যে ছবিগুলো ব্লার করবেন সেটা করার জন্য। তো এরপরে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনারা ক্রোম বাজারে চলে যাবেন। তো ক্রোম বাজারে যাওয়ার পর এখান থেকে আপনারা নিউ ট্যাবে গিয়ে এখানে আপনারা যদি পিকচার ব্যাকগ্রাউন্ড বা রিমুভ বিজি যদি লেখেন তাহলে কিন্তু চলে আসবে। তো পিকচার ব্যাকগ্রাউন্ড চেঞ্জে আপনাদের নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যে ছবিটা ব্লার করবেন সেটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকে তাহলে কিন্তু আপনাদের আর দরকার হবে না, যদি রিমুভ না থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য রিমুভ বিজিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের একটি ছবি আপনারা নিয়ে আসবেন যে ছবিটা দিয়ে আপনারা এই ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন। তো সেই ছবিটাকে আপনারা এখানে ইম্পোর্ট করে দিবেন। তো আমরা সেই ছবিটাকে এখান থেকে নিয়ে আসছি। আমরা একটা ছবি নিয়ে আসছি। তো আমরা যদি এই ছবিটা নিয়ে আসলাম, তো এই ছবিটা আনার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এটা ছিল অরিজিনাল ব্যাকগ্রাউন্ড এবং এটা ছিল রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এরপর আপনার এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনাদের যে নেট কানেকশন আছে এটাকে অফ করে দিবেন। তো নেট কানেকশনটা অফ করে দেওয়ার পর এরপরে আপনারা সরাসরি চলে আসবেন পিকচার্টে। তো পিকচার্টে আসার পর এরপর আপনাদের যে কাজটা করতে হবে সেটা এখন আপনাদের দেখাবো। তো পিকচারটা ওপেন হচ্ছে। তো পিকচারটা ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি এ প্লাস অপশনে ক্লিক করে দিবেন। তো প্লাস অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন আপনার সামনে সেই ছবিটা চলে আসবে। সেই ছবিটাকে আপনারা ক্লিক করে দিবেন। রিমুভ বিজির মাধ্যমে যে ছবিটা আপনারা করেছিলেন সেই ছবিটা ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এরপরে আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশন আছে ড্র। এই ড্র অপশনে আপনারা ক্লিক করে দিবেন এবং এখান থেকে ড্র অপশনে ক্লিক করবেন। তো ড্র অপশনে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন যে এখানে একটি অপশন আছে লেয়ার অপশনের, থ্রিডর অপশন এবং লেয়ার অপশন দেখতে পারবেন। তো থ্রিডর অপশনের কাজ হচ্ছে ছবিটাকে সেভ করার জন্য, আপনারা চাইলে সেভ করতে পারবেন। এবং এখান থেকে যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই লেয়ার অপশনে গিয়ে আপনারা যখন সেই ছবিটাকে এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন দুইটা অপশন, একটি হচ্ছে চোখ অপশন এবং নিচে আপনারা ছবির যে প্রিভিউ সেটা দেখতে পারবেন। তো সেখান থেকে চোখ অপশনটাকে আপনারা ছবিটাকে বেনিশ করে দিবেন। বেনিশ করে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে এই টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো টিক চিহ্নতে ক্লিক করে আপনার ছবিটা কিন্তু চলে যাবে। তো এরপরে আপনারা সেই সেম ছবিটাকে আপনারা আবার ইম্পোর্ট করবেন। তো
তো সেম ছবিটাকে যখন আপনারা আবার ইম্পোর্ট করবেন এবং এড করে দিবেন, তো ছবিটাকে আপনারা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে একটি ইরেজার অপশন আছে। তো এই ইরেজার অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন আবার ইরেজার অপশনে, দেখতে পারবেন যে রেজিস্টারের পর ইরেজ অপশন আছে। এখান থেকে এটাই ক্লিক করে দেওয়ার পর আপনারা যে হার্ডনেসটা দেখতে পারবেন, এই যে হার্ডনেসটা, এই হার্ডনেসটাকে আপনারা একদম শূন্যতে রেখে দিবেন বা একে রেখে দিবেন। এবং সাইজটাকে চাইলে আপনারা বাড়াতে কমাতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন সাইজটাকে আপনারা বাড়াতে কমাতে পারবেন। এবং অপাসিটি যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা 71 রাখবেন। তো 71 রাখার পর এরপর আপনারা ছবিটাকে আপনারা এটা ড্র করার জন্য এই ছবিটাকে একটু এইভাবে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এরপরে আপনারা এটাকে এইভাবে মুছতে থাকবেন, যতটুকু আপনারা মুছতে পারেন এতটুকু মুছে ফেলবেন যেন ছবিটা আপনাদের সুন্দর হয়। তো আপনারা চাইলে অপাসিটিটা বাড়াতে পারেন এবং কমাতে পারেন। আমি চাই বলবো যে 71 রাখবেন। তো ছবিটা রাখার পর দেখতে পাচ্ছেন নিচের যে অংশটা আছে সেটা কিন্তু মুছে গেল। এরপরে আমরা সরাসরি চলে আসব, এখান থেকে আমরা এটাকে টিকমার্ক করে দিব। তো টিকমার্ক করে দিলে দেখতে পাচ্ছেন নিচের যে কিন্তু ব্লার হয়ে গেছে। তো এরপরে আমরা এখান থেকে আবার টিকমার্ক করে দিব। তো আবার যখন আপনারা টিকমার্ক করে দিবেন, তো টিকমার্ক করে দেওয়ার পর ছবিটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে ছবিটাকে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে গিয়ে আপনারা ছবিটাকে সেভ করতে পারবেন। সো সেভ টু গ্যালারিতে চলে গেছে। তো এরপরে আমরা এখান থেকে ব্যাক হয়ে আসব। তো ব্যাক হয়ে আসার পর এরপরে আমরা সরাসরি পিক্সেল ল্যাপে চলে যাব। তো পিক্সেল ল্যাপে আসার পর এরপরে আমরা এখান থেকে যদি এটার কালারটাকে চেঞ্জ করে দিই এবং এটাকে সাদা করে দিই, তো এটাকে যদি আমরা সাদা করে দিই, সাদা করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে ব্লার করা যে ছবিটা সেই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসব। ছবিটা কানার পর এখান থেকে আমরা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন নিচে দিয়ে কিন্তু ব্লার হয়ে গেছে এবং সুন্দর মতো করে কিন্তু যে যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার সাথে কিন্তু এটা মিশে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা যে কোনো কালার চাইলে কিন্তু দেখতে পারবেন যে ছবিটা কিন্তু ব্লার হয়ে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশে গেছে। তো আপনারা এভাবে চাইলে আপনাদের যে ছবিগুলো আছে যে রাজনৈতিক পোস্টার ডিজাইনের সেভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে কিন্তু এটা মিশে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা সেই ব্লারটা করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।